অফিসে কেমন করে পুলিশ বোমা রেখে আমাদের নিরাপরাধ ব্যক্তিদের কিভাবে গ্রেফতার করেছে আমরা অনতি বিলম্বে আমাদের দয়া দাবিগুলো মেনে নিয়ে শান্তিপূর্ণভাবে সবার সমাবেশ করার অনুমতি দিতে হবে মহাসচিবকে মুক্ত করে দিতে হবে মির্জা আব্বাসকে মুক্ত করতে হবে না হলে এই যে লক্ষ লক্ষ জনগণ দেখেছেন তারা রাস্তায় নেমে আসবে দেশ এবং জাতিকে বুঝিয়ে দেবে আওয়ামী লীগ সরকারকে বুঝিয়ে দেবে এ দেশের জনগণ আপনাকে চায় না চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে ফিরে আসবে বাংলাদেশে তারেক খালেদা জিয়া দীর্ঘজীবী হোক জিয়াউর রহমান অমর হোক খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী বিপুল সংখ্যক নেতাকর্মী এই ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার উদ্দেশ্যে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে প্রিয় বন্ধুগণ আমার আওয়ামী লীগ চোরের দল এটা আমার কথা না এটা আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের কথা 1974 সালে আওয়ামী দুঃশাসনের কারণে যখন বাংলাদেশে দুর্ভিক্ষ এসেছিল তখন তিনি 7.5 কোটি মানুষ 7.5 কোটি কম্বল এনেছিল তার ভাগ্যে একটাও জোটেনি সেই সময় তিনি বলেছিলেন সবাই পেয়েছে সোনার খনি আমি শেখ মুজিব পেয়েছি চোরের খনি সেই চোরেরা এখন ডাকাতে পরিণত হয়ে গেছে বন্ধুগণ আমার এই ডাকাতদের প্রতিহত করতে হলে আমাদের একসাথে ইউনিটি থাকতে হবে একতাবদ্ধ থাকতে হবে বাংলাদেশের যখন ক্লান্তিময় সময় আসে তখন বাংলাদেশের হাল ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ গড়া দল ইতিহাস আমাদের সাক্ষী দিতেছে 1952 সালে ভাষা আন্দোলনে শহীদ রফিক সালাম জব্বার বরকতের রক্তের বিনিময়ে আমরা মায়ের ভাষা ফিরে পেয়েছিলাম 1962 সালে শিক্ষা আন্দোলনে ফজলুল্লাহ মামুন ডাক্তার মতিউরের রক্তের বিনিময়ে সফল হয়েছিল 1969 সালে গণঅভ্যুত্থানে শহীদ আসাদের রক্তের বিনিময়ে আমরা সফল করেছিলাম 1971 সালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে 10 লাখ মামনের ইজ্জতের বিনিময়ে আমরা এ দেশের স্বাধীনতা ফিরে পেয়েছি 90-এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে আপসিন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জয়নাল জাফরের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচার ইস্যাদকে পতন ঘটিয়েছিলাম 2022 সাল আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সোনাতলা সারিয়া কান্দি মাটি ও মানুষের নেতা জনাব এ কে এম আহসানুল তৈয়ব জাকির ভাইয়ের নেতৃত্বে আমরা এই খনি স্বৈরাচার হাসিনার পতন ঘটে তারপরে ঘরে ফিরব ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল 4.5 লক্ষ মামলা 35 লক্ষ আসামি এসব মামলা হামলা মাথায় নিয়ে রাজপথে দাঁড়িয়ে গণতন্ত্র মুক্ত করার জন্য মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার জন্য রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করার নামই হচ্ছে বিএনপি আমি গর্বিত সেই দলের একজন সক্রিয় কর্মী হিসাবে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি শহীদ জিয়া অমর হোক আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ।